আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকেই বিগত কয়েক সপ্তাহ ধরে অনেকে আমাকে ইনবক্স করতেছিলেন যে আসলে রোমানিয়ার জন্য ব্যাংক ব্যালেন্স কত টাকা লাগবে, আসলে রোমানিয়ার ব্যাংক ব্যালেন্সটা কতটা গুরুত্বপূর্ণ। এই থাম্বনেইলে আপনারা দেখেছেন যে আসলে ব্যাংক ব্যালেন্স কতটা ম্যাটার করে, কতটা গুরুত্বপূর্ণ রোমানিয়ার ভিসার জন্য, বা কত টাকা লাগতে পারে, ব্যাংক স্টেটমেন্টে কত টাকা শো করতে হবে। আজকে তার পুরো বিষয়টা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, কীভাবে ব্যাংক ব্যালেন্স রেডি করবেন, কত টাকা লাগবে মাস্টার্সের জন্য, আন্ডার গ্রাজুয়েটের জন্য কত টাকা লাগবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় শেয়ার করবো আপনাদের সঙ্গে পূর্ণাঙ্গভাবে। তাহলে চলুন শুরু করব। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আসলে ব্যাংক ব্যালেন্স রোমানিয়ার জন্য ব্যাংক ব্যালেন্স কতটা গুরুত্বপূর্ণ, কত টাকা লাগবে আমরা জেনে নেব। দেখুন, আপনার অ্যাকচুয়ালি আসলে ব্যাংক ব্যালেন্স কত টাকা লাগবে এটা কিন্তু কোনো জায়গাতে আপনার রোমানিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট বলেন, রোমানিয়ার এম্বাসির ওয়েবসাইট বলেন, কোনো জায়গায় পার্টিকুলার কোনো নির্দিষ্ট কোনো প্লেস ওইভাবে পাবলিশ করা নেই, ঠিক আছে? বাট আজকের ভিডিওতে আমরা পুরো জিনিসটা ক্যালকুলেশন করবো, অ্যাকচুয়াল আসলে কত টাকা আপনাকে রেডি রাখতে হবে ব্যাংক ব্যালেন্সের জন্য এবং কীভাবে করবেন পুরো প্রসেসটা। ফার্স্ট অফ অল দেখুন, আসলে ব্যাংক ব্যালেন্সের জন্য প্রথমত যে জিনিস, একটা দেশে যখন আপনি উচ্চশিক্ষা নিতে যাবেন সেক্ষেত্রে আপনার প্রথমত যে জিনিসটা দেখা হয়, আপনি ওইখানে যে থাকবেন ফার্স্ট এক বছরের, প্রথম এক বছরের থাকা খাওয়া, আই মিন লিভিং কস্ট, অ্যাকোমোডেশন কস্ট বাবদ আপনার ওই অর্থটা আপনার কাছে আছে কি না, ওই অ্যাভেলেবেল ব্যালেন্স, অ্যাভেলেবেল টাকাটা আপনার হাতে আছে কি না, এই জিনিসটা প্রথমত দেখা হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার টিউশন ফিস, মাস্টার্স অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে আপনার টিউশন ফিসটা এখানে দেখা হবে, যা সে টিউশন ফিস কত টাকা তার উপর আপনার একটা ব্যালেন্স আপনাকে রাখতে হবে। ধরুন রোমানিয়া, রোমানিয়াতে আপনার লিভিং কস্ট কত হতে পারে এটা ডিপেন্ড করে আসলে আপনি কোথায় থাকতেছেন, কোন সিটিতে, কোন এরিয়াতে। যাই হোক, আমরা একটা অ্যাজাম্পশন করেছি বা একটা ক্যালকুলেশন করেছি, ওয়ান অ্যান অ্যাভারেজ যদি আমরা 300 ইউরো ধরি, 300 ইউরো যদি ধরি পার মান্থ মিনিমাম একটা ব্যালেন্স, তাহলে এক বছরে আপনার কত হইতেছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে 3600 ইউরো পার ইয়ার, ঠিক আছে? তো যদি 3600 ইউরো হয়, সেক্ষেত্রে আপনার এক বছরের আপনি যে থাকবেন রোমানিয়াতে আপনার লিভিং কস্ট, অ্যাকোমোডেশন সহ মোট আপনার 3600 ইউরো আপনাকে দেখাতে হবে। তার পাশাপাশি সাপোজ ধরুন আপনি, আমি প্রথমে আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে বলবো যে আন্ডার গ্রাজুয়েটের জন্য কত টাকা লাগবে ব্যাংক ব্যালেন্স এবং কীভাবে রাখবেন। এবার আসুন, আসলে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে আপনার কত টাকা দেখাতে হবে, সাপোজ এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, 2000 থেকে 3000 ইউরো লাগতে পারে, কোনো কোনো ইউনিভার্সিটি 2000, কোনো ইউনিভার্সিটি 2500, কোনো ইউনিভার্সিটি 3000 টিউশন ফিস, এটা জাস্ট রেঞ্জ আছে টিউশন ফিসের ইউনিভার্সিটি বেড়ে, ঠিক আছে? সো আমরা যদি 2000 ইউরো ধরি পার ইয়ার টিউশন ফিস, সেক্ষেত্রে যারা ব্যাচেলার করবেন তাহলে 4 বছর আপনার হইতেছে 8000 ইউরো, আর আপনার এক বছরের লিভিং কস্টটা হচ্ছে 3600 ইউরো, তাহলে অলমোস্ট এখানে হইতেছে টোটাল 11600 ইউরো, ঠিক আছে? 11600 ইউরো এই টাকাটা আপনার ব্যাংকে থাকতে হবে যারা ব্যাচেলার করবেন তাদের জন্য। এবার আসুন, আসলে ব্যাংকে টাকাটা রাখবেন কীভাবে। দেখুন, আমরা অনেকেই এই ভুলটা করি, এই মিস্টেকটা খুব বেশি করা হয়। সাপোজ আমি নেক্সট মান্থে এম্বাসি ফিস করবো, এই মাসের 10-12 তারিখে আমি 10 লাখ 12 লাখ বা 15 লাখ একসঙ্গে একটা টাকা রেখে দিই একটা নির্দিষ্ট সময়ে এসে, ঠিক আছে, এক মাস আগে বা ভিসা আবেদনের 15-20 দিন আগে এরকম। বাট এটা কখনও করবেন না, এরকম করলে আপনার যিনি ভিসা অফিসার আছেন, অ্যাম্বাসেডর যিনি আছেন, আসলে ওনারা এই জিনিসটা দেখেন যে আসলে আপনার লেনদেনটা কতটা অথেন্টিক, কতটা অ্যাভারেজ লেনদেন ছিল। মিনিমাম লাস্ট 6 মান্থে একটা অ্যাভারেজ লেনদেন এটা হতে পারে আপনার নামে অথবা আপনার গার্ডিয়ান যিনি আছেন, ফাদার অথবা মাদার, বাট অবশ্যই অবশ্যই সোর্স অফ ইনকাম কিন্তু থাকতে হবে, সোর্স অফ ইনকামটা আপনাকে অবশ্যই শো করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিংস। আপনার টাকা 40 লাখ থাকুক তাতেও কোনো ম্যাটার না, যদি সোর্স অফ ইনকাম আপনারা লিগালি বা ওইটার প্রুফ না দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে রিফিউজ হওয়ার সম্ভাবনা 90%, ঠিক আছে? সো যারা ব্যাচেলার জন্য করবেন, এই যে 11600 ইউরো, ঠিক আছে,
এই 11,600 আপনাকে রাখতে হবে লাস্ট সিক্স মান্থ একটা লেনদেনের মাধ্যমে, ঠিক আছে? দেন আপনারা আদার্স যে ডকুমেন্টস আছে আপনার সব কিছু দিয়ে আপনি এম্বাসিতে ফেস করবেন। এবার আসেন আসলে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে কত টাকা আপনার লাগবে। যারা মাস্টার্সের জন্য আবেদন করবেন, সাপোজ ধরেন মাস্টার্স 2,500 থেকে 3,000 সেম প্রায় সিমিলার ইউরো লাগতে পারে পার ইয়ার। এটাও আপনার ডিপেন্ড করবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটিতে আপনার 2,000 হতে পারে, 2,500 হতে পারে, আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে 3,500 সর্বোচ্চ হতে পারে। ধরুন আপনার এখানে 2,500 ইউরো পার ইয়ার মাস্টার্সের জন্য, যদি 2,500 হয় তাহলে যেহেতু 2 বছরের মাস্টার্স কোর্স আপনি করবেন তাহলে 5,000 ইউরো হচ্ছে আপনার টোটাল মাস্টার্সটা কমপ্লিট করতে, আর আপনার 1 বছরের লিভিং কোর্স হচ্ছে ওই সেম ব্যাচেলারের মতো আপনার 300 করে যদি হয় পার মান্থ তাহলে 1 বছর হচ্ছে আপনার 3,600 ইউরো, ঠিক আছে? ওদিকে 3,600 আর আপনার মাস্টার্স প্রোগ্রামের 2 বছর হচ্ছে 5,000 ইউরো, তাহলে হচ্ছে 8,500 ইউরো, আইমিন 8,50,000 টাকা রাখলে ইট ইজ গুড এনাফ ফর রোমানিয়া ফর মাস্টার্স ডিগ্রি। ঠিক একইভাবে আপনার লাস্ট সিক্স মান্থের একটা ব্যালেন্স, একটা লেনদেন, অথেন্টিক একটা লেনদেন শো করবেন ভার্সিটিতে আবেদন করার আগে। ভুলেও কেউ 1 মাস বা 1.5 মাস আগে একসঙ্গে 8 লাখ বা 10 লাখ টাকা রেখে দিবেন না প্লিজ। আমি বারবার বলতেছি, আমি প্রায় অনেক ভিডিওতে আমি এটা বলি, ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টা এটা খুব বেশি ম্যাটার করে, বিসি অফিসে এটা খুব বেশি রিমার্ক করেন। সো এই জিনিসে আপনারা অবশ্যই অবশ্যই একটু মনোযোগী হবেন যে আসলে অবশ্যই যেন টাকাটা আপনার অ্যাটলিস্ট চাই 5 মাসে একটা লেনদেন যেন থাকে। ওরা চায় লাস্ট সিক্স মান্থ, তবে ওই সিক্স মান্থের লেনদেনটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন মিনিমাম 4-5 মাসের একটা লেনদেন থাকে আপনার ওই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটার মাধ্যমে আপনি শো করবেন, ঠিক আছে? 1 মাস আগে রেখে দিলেন সেক্ষেত্রে কখনো হবে না, এটা 90% 95% বিস্তারিত দেওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনার লেনদেন না মিনিমাম 4-6 মাসের মতো একটা লং একটা লেনদেন হয় সেক্ষেত্রে এটাও অনেক অনেক বেটার হবে আপনার জন্য, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। আরেকটি বিষয়, অনেকে বলেন যে আসলে কখন আবেদন করতে হবে। আসলে এই আবেদনটা হচ্ছে আপনি যখন অফার লেটার পাওয়ার পর, আপনার যখন ইউনিভার্সিটি আপনাকে কনফার্ম করবে, আপনার অ্যাডমিশন কনফার্ম করবে, আপনাকে অফার লেটার ওরা দিবে, অ্যাকসেপ্টেন্স লেটার পাঠিয়ে দিবে, দেন ওইটা আপনি হাতে পাওয়ার পর আপনার সবগুলো আদার্স যে ডকুমেন্টস রেডি করার পর দেন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা শো করবেন। আর অবশ্যই যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট, যে ব্রাঞ্চ থেকে আপনার স্টেটমেন্টটা, আপনার সলভেন্সি সার্টিফিকেটটা আপনি কী করবেন, অবশ্যই ব্রাঞ্চের ম্যানেজারের ওনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ কিন্তু দিতে হবে, কারণ এম্বাসি থেকে আপনার বিসি অফিসে যিনি আছেন উনি কিন্তু ওই ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে উনি কথা বলবেন, আপনার লেনদেনের সম্বন্ধে উনি জানতে চাবেন। হয়তো অনেক সব সময় হয়তো অনেক সময় হয়তো ওরকম সাধারণত দেন না, বাট যদি উনি প্রয়োজন মনে করেন অবশ্যই উনি সরাসরি ওনারা কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? সো তার জন্য অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজারের ওনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ ওই সলভেন্সি সার্টিফিকেটটা থাকতে হবে যেন ইজি হয় কমিউনিকেশনটা। আর বেস্ট হবে প্রাইভেট ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্টটা হয়, আমি সাজেস্ট করবো প্রাইভেট ব্যাঙ্কে থাকা যেন। এই জন্য সরকারি ব্যাঙ্কগুলো অনেক সময় কী হয়, কোনো কোনো এম্বাসি থেকে বা কোনো কোনো বেসে হয়তো ওনারা ফোন করেন না, হয়তো ইমেল করেন, কিন্তু সরকারি ব্যাঙ্কে হলে ওনারা ইমেলে রেসপন্স করতে ওনারা একটু লেট করে বুঝে নিত। সরকারি প্রত্যেকটা সেক্টরে আমাদের দেশের অবস্থাটা হয়তো আপনারা ভালো করে জানেন। সো আপনারা অবশ্যই অবশ্যই প্রাইভেট যে ব্যাঙ্কেই করবেন যেন প্রাইভেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা হয়, ঠিক আছে? সো এই ছিল আজকের বিষয় যে আসলে রোমানিয়ার ভিসার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স কতটা গুরুত্বপূর্ণ, কত টাকা লাগবে আপনাদেরকে জানিয়ে দিলাম। সব বন্ধুরা, যদি মনে হয় তথ্যগুলো আপনাদেরকে সামান্যত মূল্য আমি হেল্প করতে পেরেছি তথ্য দিয়ে, অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকবেন। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।